বছরের পর বছর লাগিয়ে দেয় একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য, আর মেয়েরা জাস্ট 15% ফোনে চার্জ লাগবে ভাই, ছেলে পটিয়ে নেবে তারপর আমফোনের মধ্যে 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বাবা তোমার তো পুরো আমফোনের থেকে বেশি স্পিড। দেখো ভাই, সারা স্কুল লাইফ সিঙ্গেল কাটিয়েছে, সারা কলেজ লাইফ স্ট্রাগল করেছে গার্লফ্রেন্ডের জন্য, তারপরে আমফোনের দিনই ভাই মেসেজ আসলো, তখনই ভাই ডাইরেক্ট বিয়ের সম্বন্ধ সব ফিক্স করে নিয়েছে। আর না ভাই, এত বছর পরে ফাইনালি ছিপে মাছ উঠেছে, সে আর কি এর ছাড়ে। টক দই, টক দই বলার পরে হয়তো কিছু মনে পড়ে গেছিল টক দই এর মতন ভাই, এরকম অদ্ভুত হাসির পেছনে আর কি কারণ হতে পারে ভাই? ভোটের সময় এরাম ভাই গেটআপে কেন লোকেরা যায় না? ভোটের টাইমে সবাই একটুখানি মনোক্রোম্যাটিক সাদা টাইপের শাড়ি পরে নেয়, এরকম ডিস্কো সেজে যাবে, এরকম ভাবে সেজে গেলে মনে হয় ভোট ভোট পাবে না নাকি কে জানে ভাই। এবারের ভোটের মিমসে আমাদের রচনা দিদি আর ওইদিকে আমাদের হিরণদা, মদন স্যার কোথায় গেল? মধ্যিখান থেকে মিস করছিলাম, ভাটপাড়ায় কি দাঁড়াইনি এবারে?